একজন মুক্তিযোদ্ধা অন্যতম সংগত ছিলেন। উনি এই বৃহত্তর ফরিদপুরে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় উনি সারা বৃহত্তর ফরিদপুরকে সংগঠিত করেছিলেন। সুতরাং ওনার সন্তান হিসেবে আমি মনে করি আমার এটা দায়িত্ব এবং কর্তব্য সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে মানুষের পাশে থাকা। এবং শুধু আমরা যার দল করি, শহীদ জিয়া কিন্তু বলে গেছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা দেশে করছে, দুর্নীতি করছে, লুটপাট করছে, চাল চুরি করছে, ত্রাণ চুরি করছে, মানুষের হক মেরে তারা মালয়েশিয়া কানাডায় বাড়ি বাড়িয়ে থাকছে। সুতরাং আমাদের যুদ্ধটা সেইখানে, আমাদের যুদ্ধ জনগণের সাথে নয়, জনগণের পাশে। আমরা আওয়ামী লীগ বিএনপি দেখি না, আমরা সকলের পাশে আছি এবং সেটাই আমাদের শিক্ষা। আমার বাবার শিক্ষাও সেটা, সেটাই আমরা করে যাচ্ছি।